প্রথমে বিনয়ের সঙ্গে সাবধান করে দিচ্ছি, আপনারা দলকে আলাদা আলাদা ভাবে ভাগ করার, বিভাজন করার চেষ্টা থেকে দূরে থাকুন, না হলে আগামী দিনে এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, আমরা কিন্তু সেদিন কড়া হাতে শক্ত হাতে এই সালারের ঐক্যতা রক্ষার স্বার্থে আমরা কিন্তু ডান্ডা ধরব। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে হঠাৎ মুর্শিদাবাদের সালারে ডান্ডা ধরতে চাইছেন কেন বিধায়ক হুমায়ুন কবির? তাহলে তৃণমূল দলের মধ্যে কি মুসল পর্ব শুরু হয়ে গেল? কিন্তু এখানেই থামেননি বিধায়ক। তিনি জানিয়েছেন যেদিন ডান্ডা ধরবেন সেদিন কি পরিস্থিতি হবে সালারে। যেদিন ডান্ডা ধরবো সেদিন কিন্তু সালারের এই বিক্ষিপ্ত ভাবে যারা আলাদা করে দোকান খোলার চেষ্টা করছেন সেই দোকান কিন্তু ঝাঁপ বন্ধ করে দিয়ে জড়িয়ে ঘরের ভিতরে ঢুকেছিল। যেমন কংগ্রেস সিপিএম বিজেপির বিরুদ্ধে তৃণমূল লড়াই করতে পারে, তেমনি তৃণমূলের কাছে বসে কালিদাস মার্কা তৃণমূল কংগ্রেসকেও ঘরে ঢুকে দেওয়ার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, হুমায়ুন কবিরের নেতৃত্বে শুধু সালার কেন ভরতপুর কেন গোটা মুর্শিদাবাদ জেলায় সে ক্ষমতা হুমায়ুন কবির আছে দেখাতে পারে। তৃণমূলেরই একাংশের দোকানে ছাপ বন্ধ করার ডাক বিধায়কের। কারা তারা? যারা বিধায়ককে না মেনে অন্য তৃণমূলের দোকান খুলছে জেলায়, তারা একজন সালার তথা ভরতপুর দুয়ের ব্লক সভাপতি মোস্তাফিজুর রহমান। এই ব্লক সভাপতিদেরই ভাইপো তোল্লাই দিয়ে গেছেন জনজোয়ার যাত্রার সময়, ফলে প্রত্যাশা মতো বিধায়ক পঞ্চায়েত নির্বাচনে নিজের প্রার্থীদের দাঁড় করাতে পারেননি। বেশিরভাগই দাঁড়িয়েছিল নির্দল হয়ে, তাদের অনেকেই জিতে এসেছেন এবং ফিরে এসেছেন তৃণমূল কংগ্রেসেই, ভাইপোকে বুড়ো আঙুল দেখিয়েই। তখন থেকেই দলের মধ্যে এই মুসল পর্বের শুরু, নিত্য মারামারি লেগেই আছে দুই গোষ্ঠীতে। ফলে 2024 প্রথম দিনে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে সেই মুর্শিদাবাদের সালারের সভায় রীতিমতো হুমকি বিধায়কের। তৃণমূল কংগ্রেসের আলাদা করে কেউ যদি মনে করে দোকান খুলবো ঝাঁপ খুলবো সেই ঝাঁপ কি করে বন্ধ করতে হয়? আজকের এই প্রতিষ্ঠা দিবসের দিন থেকেই সালার তৃণমূল কংগ্রেস শপথ গ্রহণ করবে। বোঝা গেল 2024 সালে এসে প্রতিষ্ঠা দিবসের শপথ বা রেজলিউশন হিসেবে সরকারের কাজকে আরো ভালো করা নয়, নিজের দলের স্বচ্ছ ইমেজ গড়ে তোলা নয়, বরং দলের আরেক গোষ্ঠীর বিরুদ্ধে লাঠি ধরতেই বেশি উদ্যোগী তৃণমূল কংগ্রেস। মোদ্দা কথা, প্রতিষ্ঠা দিবসের শপথ শুধু বিরোধী নয়, এবার অন্য গোষ্ঠীর বিরুদ্ধেও লাঠি ধরতে হবে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।